নমস্কার, আমি জামালউদ্দিন সর্দার। খবর 72 ঘন্টা তরফ থেকে সকলকে স্বাগত। দক্ষিণ 24 পরগনা বাড়িপুরে সুপার স্পেশালিটি হাসপাতালে এক গর্ভবতীর শিশু মৃত্যুর অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখালো গর্ভবতীর আত্মীয় পরিজনরা। তাদের অভিযোগ, চিকিৎসকদের গাফলিতির জন্যে এই শিশু মৃত্যু হয়েছে। জামতলায় ভর্তি করেছিলাম রুরাল হসপিটাল কুলতলি ভর্তি করার পরে এখানে নিয়ে এসেছি। দেখে আমাদেরকে 12:50 রিপোর্ট করতে বললে। রিপোর্ট করার পরে আমরা বললাম রিপোর্ট করতে যাবো, আমাদের গেট থেকে ছাড়েনি। 4টার সময় ছেড়েছে। ছাড়ার পরে রিপোর্টটা এখন আমরা 5টার সময় রিপোর্ট করেছি। 4:50 ছেড়েছে, 5টার সময় রিপোর্ট করেছি, 1 ঘন্টা পরে রিপোর্ট দিয়েছে। হাসপাতালে কোনো রিপোর্টের মানে রিপোর্ট করার মতো কোনো সিচুয়েশান মানে সেরকম কোনো সিদ্ধান্ত নেই এদের। তো বাইরেতে রিপোর্ট করতে হয়েছে। রিপোর্ট করতে গিয়ে 6টার সময় রিপোর্ট দিয়েছে। সেই মতো অবস্থায় আমরা রিপোর্ট করে এনেছি। এখন বাচ্চা বলছে, ডাক্তারবাবু বলছে মারা গেছে গর্ভের ভিতর। এখনও সেই 5টা থেকে 6টার সময় রিপোর্ট দেখেছি। রিপোর্ট থেকে রুগীর কাছে এখনই যায়নি। 10টা পর্যন্ত এখনও 10:50 আমরা এসে পৌঁছেছি। 7টার সময় এখানে এসে পৌঁছেছি। 10টা পর্যন্ত এখনও রুগীর কাছে, রুগী গিয়ে দেখলো না। সেভাবে তো আমরা প্রতিবাদ করেছি। বারোটা 25 রিপোর্ট করতে বলেছে আর একটা। সেই রিপোর্ট করা আনার পরে হসপিটালে কোনো রিপোর্টের মানে রিপোর্ট করার মতো কোনো সিচুয়েশান নেই, বাইরেতে রিপোর্ট করতে হবে। সেইভাবে নামতে দেয়নি, রুগীর গেট ছাড়তে দেয়নি। গার্জেন তো বাইরে দাঁড়িয়ে আছে, রুগীর ভিতরে ঢুকতে দেয়নি। বললো 5টার সময় ছাড়া হবে। 4:50 ছেড়েছে। ছাড়লে বাইরে থেকে কি USG করাতে গেছিলে? USG মানে যেটা বলে রিপোর্ট করতে হয়, সেই রিপোর্টটা ফটো করতে গেছে। সেটা কি বাইরে থেকে না? বাইরে থেকে। বাইরে বলতে মানে বেসরকারি জায়গা থেকে? বেসরকারি জায়গা থেকে টাকা দিয়ে করাতে হয়েছে। টাকা দিয়ে করাতে হয়েছে। তো সেইভাবেতে টাকা দিয়ে করার এখানে সেখানে কোনো তো ব্যবস্থা নেই, যে এখানে সরকারিভাবে কোনো ব্যবস্থা আছে সেভাবেতে নেই। 5টার সময় আমাদের রিপোর্ট করেছি, রিপোর্ট দিয়েছে 6টার সময়। তোমরা তাহলে অভিযোগটা কী করছো? রোগীটা করছি, আমাদের ডাক্তারবাবু গাফিলতি করে আমাদের এই রোগীটাকে, বাচ্চাটা মারা দিয়েছে। কমপ্লেন করেছো? কমপ্লেন করেছি, একে থানাতে কমপ্লেন করতে গেছে। কার কার নাম, কোন ডাক্তারের নামে অভিযোগ? ডাক্তার বলতে আমরা তো ডাক্তারের নাম তো ঠিক জানি না, ওরা তো শর্টে সই করে। সেভাবে ডাক্তারের নাম আমরা মোটামুটি হসপিটালের নামে লিখে করেছি, হসপিটালের পরিষেবা খারাপ। তোমরা কী চাইছো? ডাক্তারের শাস্তি হোক? ডাক্তারের শাস্তি হোক, হসপিটালের শাস্তি হোক আমরা চাইছি। তোমার নাম? আমার নাম দেবনাথ মন্ডল। এরকম অভিযোগ উঠছে যে এখানটায় ঠিকমতো চিকিৎসা করা হচ্ছে না, সিজার পেশেন্টকে ফেলে রাখা হচ্ছে, যার জন্য মারা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, সেই ব্যাপারে আপনি কী বলবেন? সেই ব্যাপারে আমার ডিস্ট্রিক্ট অথরিটিকে জানানো হয়েছে এবং তিনি বলছেন উপযুক্ত তদন্ত বা কারণ যেটা সেটা খুঁজে বার করার চেষ্টা করা। আপনি কি মেনে নিচ্ছেন যে ডাক্তারের গাফিলতি আছে? 3 দিন ধরে যে পেশেন্টটা আপনার এখানে রয়েছে ট্রিটমেন্টে, সেই পেশেন্টের বাচ্চা গর্ভাবস্থায় মারা গেছে, গাফিলতিটা কি মেনে নিচ্ছে? না, এটা হতে তো পারে যে সিদ্ধান্ত নেওয়া হয়তো ঠিক সময় ঠিক সিদ্ধান্তটা নেওয়াটা হয়নি, সেটাই জেনে নিতে হবে। সেটাই জানানোর জন্যই আর কি ডিস্ট্রিক্টের অথরিটিকে আমি জানিয়েছি, যাতে ঠিকমতো তদন্ত করা হয়। দিন কয়েক আগেও একটা অভিযোগ উঠেছিল এরকম? হ্যাঁ, বাচ্চা মারা যায়নি, সেই বাচ্চাটি কন্ডিশন একটু খারাপ হয়ে গেছিলো, তার জন্য ন্যাশনালে রেফারও করা হয়েছে। বাচ্চাটি এখন সুস্থ আছে বলে অন্তত বাড়ির লোকেরা আমাকে ইনফর্ম করেছে, ভেন্টিলেটর থেকে বার করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রেও এই কথাটাই এসে যায় যে ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি না সেটা প্রকৃত জানা উচিত। এই সিজার করতে লেট হচ্ছে, এটা কি ডাক্তারের অভাব নাকি প্রচুর পরিমাণে পেশেন্ট অন্য হসপিটাল থেকে পাঠিয়ে দিচ্ছে আপনার মনে হয়? ডাক্তারের অভাব, যা ডাক্তার আছে সাব ডিভিশন লেভেলে যেটা থাকার কথা সেটা রয়েছে। তবে এটাও ঠিক, প্রচুর পেশেন্ট কিন্তু নিমপিড জয়নগর পদ্মের হাট থেকে রেফার হয়ে আসছেন এবং সেটা সবসময় যে খুব কারণে রেফার হয়ে আসছে সেটা নয়, এবং সেটা আমি অথরিটিকে জানিয়েওছি, ডিস্ট্রিক্ট অথরিটি জানেনও। দেখা যাক, কারণ সকলকেই সব প্রত্যেকেরই একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব প্রত্যেকেরই পালন করা উচিত। এবার কোথায় সেই দায়িত্ব পালন ঠিকমতো হচ্ছে না সেটাও তো বার করতে একটু সময় দিতে লাগবে, সময়টা বুঝাইছি। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম আর ডেজিগনেশন, আমি সুপারিনটেন্ডেন্ট বাড়িপুর সার্ভিসিং হসপিটাল, ডক্টর জয়া। স্ত্রীর মুখে অ্যাসিড মারল স্বামী,
ঘটনাটি ঘটেছে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর পৈলানে। স্ত্রী মধু শ্যামলকে অ্যাসিড মারেন স্বামী তপন শ্যামল। স্থানীয় সূত্রে খবর, পারিবারিক গণ্ডগোলের জেরে এই অ্যাসিড হামলা। বাইরেটা আছে আপনার নামটা বলুন। তো ওই মহিলা, হ্যাঁ ওই মহিলা ভাড়া থাকে। কতদিন ধরে ভাড়া থাকছে? ও এক মাস হয়নি আর 25 দিন। আচ্ছা, ওনার কাছে আধার কার্ড আই কার্ড চেয়েছি, এবার উনি দেবে দেবে করে উনি বললে আমার স্বামী নিয়ে চলে গেছে, এবার উনি দেয় না বলে ওনাকে আমি বলেছি আমাকে ভাড়া দাও, ভাড়া দিয়ে আপনি চলে যান। তো উনি বলেছে যে আমি 1 তারিখেই ভাড়া দিয়ে চলে যাব। তার ভেতর ওনার বর 1 সপ্তাহ আগে চলে গেছে, আজকের পৈলেন হাটে এসে সবজি মার্কেটে সবজি কিনতে চাল পেছন দিক দিয়ে অ্যাসিড মেরেছে। এবার আমাদের কাছে এই খবর এলো, ওখানে হাসপাতালে গেছে, পুলিশ এখানে এসেছিল। আচ্ছা, বাড়িতে কি অশান্তি হতো? বাড়ি অশান্তি হতো, ও খুব মারতো ওর বউকে। স্বামী? ওর স্বামী। মদ্যপ অবস্থায় আসতো কি? মদ ফদ খেয়ে আসতো? মদ খেয়ে সবসময় টর। কিসের কাজ করতো ওই মহিলা? মহিলা আয়ার কাজ করে। স্বামী? স্বামী রাজমিস্ত্রি। কোথায় বাড়ি ওদের জানেন? মেদিনীপুরের দিকে, ওই দিকে কোথায়। আপনার নাম? আমার নাম দিলজান বিবি। ঠিক, এই দেখলাম এখানে ওই ভদ্রমহিলাটা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকার পরে এখানে একটা লোক এসে হঠাৎ একটা অ্যাসিড ছুঁড়ে দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে মেয়েটা অনেকক্ষণ পর আমরা দেখেছি যে দৌড়ুচ্ছে লোকটা, কিন্তু আমরা তো বুঝতে পারিনি, বুঝতে পারলে ধরে ফেলতাম। কিন্তু লোকটা যখন মেয়েটা ভদ্রমহিলাটা ছিঁড়লেছে তখন সে লোক পার হয়ে গেছে, তখন আর দেখা পাওয়া যায়নি। তারপরে সাধারণ মানুষই তাকে নিয়ে, হ্যাঁ সাধারণ মানুষ তাকে নিয়ে মোটামুটি হসপিটাল নিয়ে গেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। কোথায় বাড়ি টাড়ি জানেন? কোথায় বাড়ি বলতে জানি না, চকে ভাড়া থাকে শুনেছি। এখানে তখন দোকান চলছিল? হ্যাঁ এখানে পুরো রানিং দোকান, আজ হাটের দিন, বৃহস্পতিবার আজ হাটবার, হাট চলছিল সেই সময়। আপনার নামটা? আমার নাম শরীফুল খান। হুগলি নদী পরিদর্শনে এলেন রাজ্য সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। গতকাল ডায়মন্ড হারবারে মিউনিসিপালিটি এরিয়া হুগলি নদীর পরিদর্শনে এলেন রাজ্য সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এবং বাকিগুলো যাতে না পড়ে, সেই বন্দোবস্ত না করলে বাকিগুলো পড়ে যাবে, বাকিগুলো পড়ে যাবে। এবং সেটা নিয়ে আমাকে মাননীয় বিধায়ক এবং যিনি চেয়ারপারসন আছে তিনি বলেছিলেন, এবং স্পেসিফিক্যালি এই এলাকার যিনি সাংসদ আমাদের অত্যন্ত প্রিয় ভাই অভিষেক, সেও আমাকে বলেছিল যে দাদা এটা পৌরসভা হয়তো তাদের সেই আর্থিক আনুকূল্যে কুলায়নি তাদের, সুতরাং এটা যদি পারমানেন্ট নেচারের কাজ সেচ দপ্তর করে দেয়। তাই আমি নিজে আজকে এসেছি, এসে দেখে গেলাম, এবং দেখে গিয়ে আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা এই এলাকায় আর পৌরসভাকে নয় আমরা নিজেরাই এটা পারমানেন্ট নেচারে যেটুকু যা করা দরকার আমরা করে দেবো। এছাড়াও আরও 2-1টা ছোটোখাটো রিকোয়েস্ট যেখান থেকে যা এসছে আমরা সবটাই কনসিডার করছি। এটা কি স্থায়ীভাবে কোনো ব্যবস্থা? একদম স্থায়ীভাবে, আমি যেটা করছিল ইরিগেশন ডিপার্টমেন্ট সেটা টেম্পোরারি, আমরা একদম যে মেথডে আমরা উত্তরবঙ্গে আপনারা জানেন সবথেকে ভ্রমণপ্রবণ এলাকা, উত্তরবঙ্গে যে মেথডে স্টেপ বাই স্টেপ তুলে আমরা পার বাঁধাই পার্মানেন্ট নেচারে, আমরা সেইভাবে এখানে শক্তপোক্তভাবে করি। বর্ষার আগে কি কাজ শেষ হবে? বর্ষার আগে আমরা দেখুন এখন সবে আমাদের টেন্ডার অলরেডি আমরা ডেকে দিয়েছি,
আমরা আশা করছি মে মাসে আমাদের কাজ শুরু হবে এবং ন্যাচারালি জুনের মধ্যে আমাদের টার্গেট আছে কাজটা শেষ করা। ডায়মন্ড হারবারে বহু এলাকা ধস আতঙ্কিত, সেই বিষয়ে কি বলবেন? শুনুন, প্রথমেই আমি বলবো আগের পৌরসভা যে হারে জয়ে তয়ে খালের পাড়ে সমস্ত রকম তাদের বিল্ডিংয়ের পারমিশন দিয়ে গেছে, আমি তো মনে করি এই ধরনের পারমিশন আগে দেওয়াই উচিত হয়নি। ন্যাচারালি খালের কাস্টোডিয়ান হচ্ছে সেচ দপ্তর, তাদের সাথে আলোচনা না করে এর আগের বারের আমাদের বামজামানার পৌরসভা যেখানে সেখানে পেরেছে সব দিয়ে, দেখুন না খালটা অবরুদ্ধ হয়ে গেছে চোখের সামনে, দেখুন আমিও তো দেখাচ্ছিলাম তখন। সুতরাং এখন ন্যাচারালি কী হয়েছে, এইগুলো খালের পাড়ে থাকলে এমনি যে কোনো মোমেন্টে এগুলো ধসে যাওয়ার প্রবণতা রয়েছে। তা সত্ত্বেও আমাদের চেয়ারপারসন, আমাদের মাননীয় বিধায়ক এবং সর্বোপরি আমাদের সাংসদ বলেছেন যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব আমরা সবকটাই ঠিকঠাক করব। সুন্দরবন এলাকায় বেশ কিছুটা জায়গায় নিশ্চিতভাবে আমরা রুখে দেবো। বলছি সুন্দরবন এলাকায় বেশ কিছু জায়গা ভ্রমণ দেখা গেছে এই কোটালের জলে, সেইগুলো কি কাজ এখন আদৌ? আপনারা জানেন যে আমি আবার বলছি যে হারে মামাটি মানুষের সরকার আসার পরে ভাঙনরোধী কাজ বলুন খাল সংস্কার বলুন যেভাবে কাজ হয়েছে, আমি তো মনে করি বারবার তথ্য দিয়ে দেখিয়েছি দীপক দ্বারা রয়েছে বিধানসভায় যে ইতিহাস হয়েছে, কিন্তু এটাও ঠিক কথা, একদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, তারা একটা টাকা দিচ্ছে না ভাঙনরোধী কাজ করার জন্য। যা কিছু করতে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের কোষাগার থেকে যেটুকু আমরা পাচ্ছি আমরা দিচ্ছি এত ধার দেনা মিটিয়ে দেওয়ার পরে, তারপরেও কেউ বলতে পারবে না যেখানে যা ঘটছে সঙ্গে সঙ্গে টেক আপ করছি। এবং সুন্দরবনে তো আমরা ব্যাপক আকারে কাজ করছি, ইভেন আমি আবার নেক্সট উইকে একদিন খালি আমি ওই কাকদ্বীপ থেকে শুরু করে ওই বালিয়াড়া ইত্যাদি মৌসুমি ওইগুলো সব ঘুরতে আমি দেখতে আসবো। অলরেডি কিছু কাজ শুরু হয়েছে, কিছু কাজ আগামী দিনে হবে। শুনুন, এখন এখানে দোষারোপের পালা তো নয়, যে যা ঘটার ঘটে গেছে এখন মানুষের স্বার্থে এই কাজটা করতে হবে, সুতরাং আমরা এই কাজটা করবো বলে সিদ্ধান্ত। বাজেটটা কত টাকার মোটামুটি এখানে? এখানে রাফলি এখন অবধি যেটুকু কাজ ধ্বংস হয়েছে প্রায় 1 কোটি টাকার মতো আমাদের একটা বাজেট ধরা হয়েছে, কিন্তু আরও যেটুকু কাজ বেরিয়েছে তাতে নিশ্চিতভাবে আরও বাজেট বাড়বে।